যদিও আল্লাহর বান্দা কিন্তু পেশাটা হলো হারাম কামাই মানুষের বাড়ি বেড়ে যে চুরি করতে করতে তার পেট ভরে নাই ভাবলেন দেশের রাষ্ট্রপ্রধান যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে দামি দামি মোবাইল থাকতে পারে তৎকালীন জামানায় দামি মোবাইল ছিল না কিন্তু মানুষের হাতে ক্যাশ টাকা থাকতো সুযোগ পাইলে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাব দামি জুতা পরিধান করে কেউ মসজিদে ঢুকলে জুতা দান বাক্সে রাইখা যখন তথা জুতার বাক্সে রাইখা যখন নামাজে দাঁড়াবে তখন জুতাগুলো নিয়ে আমি ভেঙে যাব এমন জুতা সর সমাজে আছে না নাই শাহী মসজিদে ঢুকছে নামাজ পড়বে উদ্দেশ্য নামাজ পড়া নয় চুরি করা হঠাৎ করে একটা আওয়াজ তার কানে আসলো শাহী মসজিদে ওই দেশের রাষ্ট্রপ্রধান নামাজ পড়তে আসছে ওই রাষ্ট্রপ্রধান যখন নামাজে দাঁড়াবে এর কিছুক্ষণ আগে প্রজার সাথে কথা বলতেছে কি কথা বলতেছে কথাগুলো চোরের কানে চলে আসছে সুবহানাল্লাহ শাহী মসজিদের নিয়ম হলো যেই মসজিদে বাদশাহ নামাজ পড়বে বাদশাহ সেখানের ইমামতি করবে যেমন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে তিনি ইমামতি করতেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন বিদায় হয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান তিনি ইমাম ছিলেন পর্যায়ক্রমে অন্য সাহাবীরাও ইমামতি করতেন শাহী মসজিদে ইমাম সাহেব ইমামতি করবেন এদিক দিয়ে বাদশাহ তার একজন উজিরের সাথে কথা বলে কয় আমি বাবা হিসাবে আমি একটা দায়িত্বশীল বাবা আমি একটা রাষ্ট্রের বাদশাহ আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে ভালো একটা পাত্র যদি পাইতাম তাহলে তাকে বিবাহ দিতাম সুবহানাল্লাহ আমাদের যাদের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক বিবাহের উপযুক্ত হয় বিবাহ করানো বা বিবাহ দেওয়ার একটা পেরেশানি বাবা আমার মাথায় আসে না নাই রাষ্ট্রপ্রধান উজিরকে বলে হ্যাঁ উজির ভালো একজন পাত্র পাবো কোথায় যে পাত্রটা এমনি দেখতেও সুন্দর হবে আবার পাত্রটা ধার্মিক হবে একটা পরহেজগার আল্লাহ ভীরু একটা এমন আল্লাহর বান্দা পেতে চাই যে আল্লাহর গোলামের সাথে আমার মেয়েটাকে বিবাহ দিব বাদশাহ এই কথা বলার পরে উজির বলতেছে হে বাদশাহ মহোদয় আপনার মেয়ে বিবাহ দিবেন আপনাকে আল্লাহ অনেক পয়সা দান করেছেন এবার ধার্মিক একটা ছেলে দেখে আপনার মেয়েটাকে বিবাহ দিলে আপনার জীবনটা সার্থক হবে বাদশাহ পরামর্শ গ্রহণ করে উজিরকে হুকুম দিয়া দিলেন যাও আমি কোথায় পরহেজগার বান্দা পাবো তুমি তালাশ করো উজির ডাক দেয়া বলে হ্যাঁ বাদশাহ আপনি যদি পরহেজগার ছেলে পেতে চান তাহলে দেখতে হবে পরহেজগার একটা সন্তান এই মসজিদে পাওয়া যায় কি না এই মসজিদের মুসল্লিদের ভিতরে না পাওয়া গেলে অন্য মসজিদে যাব দেখব পাঁচ শক্ত নামাজ কোন মুসল্লিটা ইয়ং ম্যান যুবক এমন আছে অবিবাহিত যুবক যে যুবকটা পাঁচ শক্ত নামাজ তাকবিরে উলার সাথে আদায় করে বুঝতে হবে এই লোকটাই পরহেজগার যখন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার চোর চুরি করার জন্য মসজিদে ঢুকছে বাদশাহ মেয়ের জামাই তালাশ করার জন্য উজিরকে বলে উজিরে ডাক দেয়া বলে হ্যাঁ বাদশাহ মহোদয় 40 দিন পর্যন্ত কোনো আল্লাহর বান্দা তথা যুবক পাত্র যদি তাকবীর উলার সাথে নামাজ পড়ে বুঝতে হবে এই যুবকটা একটা পাক্কা পরহেজগার যখন সুবহানাল্লাহ শুনতেছে কে জোরে বলেন চুরি করার উদ্দেশ্যে মসজিদে ঢুকছে বাদশাহ উজিরের সাথে বলতেছে উজিরও পরামর্শ দিলেন পরহেজগার যদি পেতে চান তাহলে মসজিদে আসতে হবে এই মসজিদে যারা পাঁচ শক্ত নামাজ পড়বে এর ভিতরে যুবক বয়সের ইয়ং ম্যান যুবক বিবাহের উপযুক্ত এমন যে যুবকটা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে
বুঝতে হবে এই বান্দাটা পরহেজগার, এই পরহেজগার বান্দার সাথে আপনার মেয়েটাকে বিবাহ দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চোর শুনতেছে শুই না বলতেছে চুরি দাঁড়িয়ে আমি বাদ দিলাম, চুরি কইরা আর কয় টাকা কামাই করম, 40 দিন যদি আল্লাহওয়ালা হয়ে থাকতে পারে অভিনয় করলে কি হবে, 40 দিন পার হওয়ার পরে উজির যদি বুঝতে পারে আমি একজন পরহেজগার, তাহলে বাদশার মেয়েটাকে যদি পেয়ে যাই রাজরানীও পাইলাম রাজত্বও পাইলাম। যখন ঠিক না বেঠি, চোর এবার মনে মনে বড় খুশি হয়ে গেল, বাদশার শাহি মসজিদে আমার চুরি করার দরকার নাই, গ্রামে চুরি করতে যায় কত মাইর খাইলাম, এমন সরো আসনা নাই কত মাইর খায়, মাইর খাওয়ার পরও চুরি করে গ্রামে সুর তো আসিল মাশাল্লাহ, আপনাকে দেশ নাই আমগো এলাকায় একটা পাইছিল এমন দুধে পানি মিশায় আসলে হুজুরে কয়ে দিছে এই সাসা আপনি কিন্তু গ্রামের বদনাম করেন না, সবাই আপনার নামে বিচার দেয়, আপনি বললো দুধে পানি মিশান মহিশাল বাজারে আপনি ধরা খাইছেন কয়েকবার গ্রামের বদনাম আর দুধে পানি মিশাইয়েন না। হুজুর ঠিক আছে হুজুর আপনার কথা রাখলাম, আজকের থেকে ওয়াদা আর দুধে পানি মিশাই দেন না। পরের দিন আসরের ওয়াক্ত হুজুরে না পাইরা মুসল্লির আয়া দর্শ হুজুর আজকে হতো ধরা খাইছে, হুজুরে কেউ আপনার না কালকা কয়ে দিলাম, হুজুর এই যে কান ধরছি তওবা আমি দুধের সাথে পানি মিশাই নেই আজকা, তাহলে কি করছেন ধরা খাইলেন কেমনে? আরে গ্রামের এখনো মুরব্বী আছে দুধের বালতিতে আঙ্গুল দিলে এটা দেখা বুঝে এনে ভেজাল আছে আছে না, অনেক বুঝুই আছে এনে কাজকেও বলে ধরা খাইছেন, হুজুর আপনার ওয়াজ আমি শুনছি আমল করতেছি আমি দুধে পানি মিশাই না, তাহলে ধরা খাইছেন কে? হুজুর স্টাইলটা একটু পাল্টাইছে আর কি, আগে থেকে বালতির মধ্যে আধা কেজি পানি রাখি আর দুধের নিচে বালতিটাতে দুধ ধোয়ায়, পানির লগে দুধ মিশে দুধের সাথে পানি মিশে নেই, এমন আসে না নাই সুরে কয়েক গ্রামে শেষরা চুরি করে আর কি করম, শাহি মসজিদে আসলাম চুরি করার জন্য এটাও আমার লাভ নাই, 40 দিন যদি তাকবীর উড়ার সাথে আমি নামাজ পড়তে পারি আর এই মসজিদে সারাদিন বসে বসে আমি আল্লাহর জিকির করি, তাহলে বাদশার কাছে সংবাদ যাবে আমি একটা পরহেজগার আল্লাহওয়ালা, বাদশার মেয়েটা যদি পেয়ে যাই বাদশার মেয়েটাও বিবাহ করব, আবার বাদশার ইন্তেকালের পর রাজত্বের মালিক হতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। চোর নামাজ স্টার্ট করেছে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে তথা ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম যখন নামাজের শুরুতে আল্লাহু আকবর বলে নামাজ শুরু করে সাথে সাথে মুক্তাদিরাও যখন পিছনে দাঁড়ায় এভাবে নামাজে দাঁড়ায় যায় এটাকে বলা হয় তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করা। আল্লাহর বান্দা একদিন পার হয়েছে আর একদিন পার হয়েছে, উজির প্রতিদিন তালাশ করে এমন কোন আল্লাহর বান্দা আছে প্রতিদিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে? উজির খেয়াল করতে পারলেন একটা যুবক প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব এশা তাকবীর উলা মিস হয় না, নামাজের আগে পরে সুন্নত বিতির পড়ার পরও মসজিদে বৈশা তাসবিহ তাহলিল পরে কোরআন তেলাওয়াত করে, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যাওয়ার পর বুঝতে পারলেন এই ছেলেটাই বাদশার রাজকন্যার জন্য পারফেক্ট একটা সন্তান হতে পারে। এরপরে বাদশার উজির চিন্তা করলেন দেখি এই লোকটা 40 দিন পর্যন্ত নামাজ পড়ে কিনা, 40 দিন পার হওয়ার পরে বাদশার কাছে যায় বললেন হ্যাঁ বাদশাহ মহোদয় আপনার মেয়ের জন্য পারফেক্ট একটা স্বামী হিসাবে একটা ছেলে আমি জোগাড় করে আনলাম। কাকে জোগাড় করেছ? কই এই দেশের শাহী মসজিদে একটা মানুষ নামাজ পড়ে প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত তাকবীরে উড়ার সাথে সে নামাজ আদায় করে, পাশাপাশি তসবিহ তাহলিল পাঠ করে সুন্নত বিতির নামাজ পড়ার পরে নফল নামাজেও দাঁড়ায় যায়। হ্যাঁ বাদশা এই ছেলেটা একটা পরহেজগার, এই ছেলেটার সাথে আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগে ছিল জোরে বলেন,
এখন বাদশার মেয়ের জামাই হবে বাদশা এই চোর যেই লোকটা এখন পরহেজগার হয়ে গেল এই লোকটাকে উজিরের মাধ্যমে রাজ দরবারে আনলেন আয়না বলে তোমাকে বাদশা চয়েস করেছে উজির তোমাকে সিলেক্ট করে ফেলেছে এই বাদশার রাজকন্যা আছে একটা সুন্দরী মেয়ে সেটাকে তোমার বিবাহ করতে হবে এই লোকটা তো আগে থেকেই জানে এই লোকটা তো 40 দিন আগেই জানে যে পরহেজগার ছেলে পাইলে তার সাথে বিবাহ দেওয়া হবে এবার যখন বাস্তবতার মুখোমুখি হয়ে গেল উজির প্রস্তাব জানাইলো আবার বাদশাও প্রস্তাব জানাইলো আমার মেয়েটাকে তুমি বিবাহ করো এবারে ছেলেটা ডাক দেয়া বলে আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশিকু কা কা মজায় মাশুকু সে পৌঁছিও শাখ গুলমে কা মজায় বুলবুলি সে পৌঁছিও এবার বাদশা মনে করেছে উজিরও মনে করেছে মনে হয় দাম বাড়ায় আমরা অনেক সময় খানা খাইতে গেলে পেটে ক্ষুধা আছে খাবারেরও চাহিদা আছে লোক যদি জিগায় হুজুর খাইবেন না আরে না আরে খান না আরে না তার মানে জোর করে টাইন্না যেতে বয়লে আবার ফিলেট ছাড়ে না আসে না নাই আমরা অনেক সময় দাম বাড়ানোর জন্য বলে উজরি চিন্তা করেন লোকটাও মনে হয় দাম বাড়ায় বিভিন্ন ভাবে পরীক্ষা করে বাদশাও ফেল হলো উজিরও ফেল করলো ডাক দেয়া বলে কিরে ভাই এই দেশের রাষ্ট্রপ্রধানের মেয়ে রাজকন্যাকে বিবাহ করার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ছেলেরা পাগল রাষ্ট্রপ্রধানের মেয়েটাকে বিবাহ করার জন্য রাজকন্যাকে বিবাহ করার জন্য বিভিন্ন দেশের শিল্পপতিরা পাগল কিন্তু তুমি কেন না করতেছো বুঝতে পারলাম না তুমি কি একবারও ভেবে দেখো নাই রাজকন্যা যেমন পাইবা আবার রাজত্বের মালিকও কিন্তু তুমি হয়ে যাইবা এই দিক যেই ব্যক্তি এতদিন চুরি করতো এই লোকটা ডাক দেওয়া বলে হ্যাঁ বাদশা আমি ভালো করে বুঝি বলতেছি আপনার রাজকন্যা বিবাহ করলে আমি রাজত্বের মালিকটাও হতে পারবো আমি জানি কিন্তু এই কথাটা শুধু আজকেই জানি এমন নয় আজ থেকে 40 দিন পূর্বে আমি মসজিদে ঢুকেছিলাম শাহী মসজিদে যেই মসজিদে রাজ দরবারের বড় বড় নেতৃস্থানীয় লোকেরা নামাজ আদায় করতে যায় আমিও ঢুকেছিলাম আমি ঢুকিয়েছিলাম নামাজ আদায়ের জন্য নয় চুরি করার জন্য আর আপনি আপনার উজিরের সাথে বলতেছিলেন একটা পরহেজগার ছেলে পাইলে তার সাথে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য চুরি বাদ দিলাম চুরিটাও ছাড়লাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে আরম্ভ করে দিলাম 40 দিন পর্যন্ত এইভাবে নামাজ পড়ার পরে আমি আবার টের পাইলাম 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়লাম 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম তাসবিহ তাহলিল পাঠ করার জন্য যদি করার কারণে যদি আমার কাছে প্রস্তাব দেওয়া হয় রাজকন্যাকে বিবাহ দেওয়ার আর আমি যদি আমার সারা জীবনটা এইভাবে তাকবীরে উলার সাথে আমি আল্লাহর ইবাদত করতে পারি নামাজ পড়তে পারি আর এইভাবে যদি আল্লাহর পরহেজগার হয়ে যেতে পারি আল্লাহ তাআলা জান্নাতে আমার এর চাইতে বেশি পুরস্কার রেখে দিয়েছে যুলকুন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন যাকাতের বিধানটাও কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন হজ্জ বাইতুল্লাহর বিধানটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে দিয়েছেন কিন্তু নামাজ আল্লাহ শুধু কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছে এমন নয় আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়ে যায়া সেখান থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন যুলকুন সুবহানাল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বয়স 50 যখন হয়ে গেল নবুয়তির বয়স মাত্র 10 বছর পার হচ্ছিল ভাইরা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিবের চাচা আবু তালেব
যিনি কালিমা পড়ে মুসলমান হয় নাই কিন্তু নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাও বিদায় হয়ে গেলেন, তায়েফ গেলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফবাসীরাও পয়গম্বরকে কষ্ট দিয়ে ফেলেছে, তায়েফের ধনাঢ্য মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন, তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের উপরে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দিয়েছিল, পাগল পাগল বলে পাগল বলে বলে তাড়ায় দিয়েছে, ছোট ছোট বাচ্চারা পয়গম্বরের উপর পাথর মারে, রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসলে জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল, জিব্রাইল আইসা বলে আরে সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি শুধু অনুমতি দেন, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারাও আছে, আমি জিব্রাইলের তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দান করেছেন, সুবহানাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন তাদেরকে পাহাড়ের চিপায় ফালায়া ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে হ্যাঁ জিব্রাইল, এই জাতির মঙ্গল কেমনে হবে, যে জাতি দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর মারে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে জিব্রাইল ওরা চিনতে পারে নাই বুঝতে পারে নাই আমি যে রহমাতুল্লিল আলামিন, ওদের জন্য বদদোয়া করিও না, বরং আসো আমরা দোয়া করি। আল্লাহর হাবিব সেদিন দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, যুলকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তায়েফ গেলেন, তায়েফে জুলুমের শিকার হলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পয়গম্বরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মন ভীষণ খারাপ এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের সফরে অনেক কষ্ট করেছেন, আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ এই সময়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া গেলেন, যুরুকুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা শোনা দিলেন, ও সাহাবীরা রাতের কিছু অংশে জিব্রাইল আমিন আমার কাছে এসেছিল, আমাকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায় তুললেন, তারপরে আমার পক্ষ বিদারণ করা হলো, সিনা চাক করানো হলো, তারপরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলাম, বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখলাম আদম সফিউল্লাহ সেখানে আছেন, ইব্রাহিম খলিল আলাইহিসসালামও সেখানে আছেন, হযরত মূসা পয়গম্বর আলাইহিসসালামও সেখানে আছেন, সব নবীরা কাতার বন্দি হয়ে আছে, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। হযরত জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে শোনা দিলেন, ওগো আল্লাহর বন্ধু আর কাহারও জন্য অপেক্ষা করতে হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদাকা রহমাতুল্লিল আলামিন শুধু মজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধা মারু এ জমিন। আল্লাহর হাবিব এবার প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিয়া গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে আল্লাহর হাবিব তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে,
খুঁটির দিকে তাকায় তাকায় হাসে, দেওয়ালের দিকে তাকায় তাকায় হাসে। আল্লাহ অন্তর্যামি খোদা তারপরও জিজ্ঞেস করলেন, ও হাবিব আমার কেন মুসকি মুসকি হাসেন? দুজাহানের সর্দার ডাক দেয়া বলে, ও আল্লাহ জমিনের কাফের বেঈমানরা আমাকে ঠাট্টা করে ক্রিটিসাইজ করে বলে, মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বড় হয় না, ভবিষ্যতে তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ নাই, তুমি হলো একটা আটখোড়া। এমন খোটা দেনাওয়ালা মানুষ সমাজে যেরকম আছে না, সন্তান দেওয়ার মালিককে আসছে কোন কোন জোরে বলেন, কাহারও শুধু ছেলে দেয়, কাহারও শুধু মেয়ে দেয়, যাকে আল্লাহ যেটা পছন্দ করে সেটা দেয়। আল্লাহর হাবিবকে আটখোড়া বলে গালি দেয়, আল্লাহ বলে, হে হাবিব আমার, না না আপনি আটখোড়া না, আপনার সম্মান বাড়াইবার জন্য আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ, এটা আরেক ওয়াজ, লম্বা চূড়া ওয়াজ ভাইয়েরা আমার, যেই কথা বলা আমার উদ্দেশ্য। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, আল্লাহ ডাক দেওয়া বলে কেন হাসেন? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমি মনে করেছিলাম আমার নাম নেওয়ার মতো বুঝি কেউ নাই, কাফেররা আমাকে ক্রিটিসাইজ করে ঠাট্টা করে, হে মুহাম্মদ তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আর এখন আরশে আজিম আয়েশা তাকায়া দেখি, আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে দেওয়ালে দেওয়ালে যেখানে যেখানে আপনার নাম লেখা আছে, পাশাপাশি আমার নামটাও লিখে দিয়েছেন। যুরুকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে লম্বা চূড়া কথাবার্তা বললেন। এক পর্যায়ে যখন চলে আসবেন আসার পথে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের মনটা ভীষণ খারাপ। আল্লাহ অন্তর যাবি, তারপরও জানতে চাইলে আল্লাহর হাবিব বলে দিলেন, ওগো আল্লাহ আমার জনগণের জন্য আমার মনটা ভীষণ খারাপ, তথা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। যুরুকুন সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই, যেই নেতা আল্লাহর আরশে যায় আমাদেরকে ভুলে নেয়। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আমার আপনি মন খারাপ কইরেন না, আপনার উম্মতের জন্য আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য একটা বাজেট রাখছি। সুবহানাল্লাহ। কর না, হে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি বাজেট রাখছেন? আল্লাহ বলে দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কয় না রে। কেমন নেতা পাইছি ভাই, যেই নেতা আমাদেরকে ভুলে নাই, নেতা ডাক দেয়া বলে, আল্লাহ এই বাজেট আমার হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আপনার উম্মতের মর্যাদা সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ সব চাইতে বাড়ায়া দিলাম। আরো জোরে কন। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আরো আস্তে কয়ে, আরো জোরে কন। আর আমগো সব নেতা না, কিছু কিছু নেতা আরে সংসদে গিয়া আমগোরে বলে যায়, আছে না নাই? এক নেতায় বলছিল একবার যে, মাননীয় স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপ্রধানকে জানাতে চাই, আমার নির্বাচনী এলাকায় একটা গরিব দুঃখীও নাই। খবর নিয়ে জানা গেছে ওনার সাসায় ভিক্ষা করে ভাত খায়। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। জোরে কর না, ঠিক না বেটি? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেটি? রাগ করতেছেন, ঘুমাইতেছেন নাকি? কিন্তু আমাদের নেতা কিন্তু এমন নেতা নয়। আমার আপনার নেতা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ
আমার জনগণের বাজেটটা আরো বাড়ায় দেন। আল্লাহ বলে দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন? আল্লাহ বলে দিলেন হাবিব আমার, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজেই যাব কুদ্রতিভাবে, তার সাথে দেখা সাক্ষাৎ করব, কথাবার্তাও বলবো। যখন সুবহানাল্লাহ, আমার আপনার নেতা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মনটা খুশি হয়ে গেছে, কিন্তু পথি মধ্যে আকাশ পথে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, দেখি আল্লাহ কি দিয়া দেয়। সুবহানাল্লাহ, কোন না বিয়ের বেদ বেড়াইতে গেছেন, বিয়েনরে নেন নাই, ওই বাড়ির বিয়ে নে কয় বিয়াই বিয়েন ছিলেন তো বিয়েনডে আনলেন না বিয়ে সাহ কনা, বাড়িতে অনেক ব্যস্ত তাই আসতে পারে নাই, পরে টিফিন বক্স দিয়ে একটু গোস্ত দিয়া দেয়, তরকারি দিয়া দেয়, এমন অভ্যাস আছে না নাই? মুসা নবীও দাঁড়ায় রয়েছি, আমরা অনেক সময় বিয়ের বাড়ি থেকে আওয়ার সময় অন্যজনে দাগ দিয়ে জিগায় না, কিও সাসা মিয়া, শ্বশুর বাড়িতে বেড়া এলেন কি দিল, এমন জিগেন না আছে না কিছু লোক, জিগানের লাগে আলাদা কিছু লোক আছে। মুসা নবীও দাঁড়ায় রয়েছে, দেখি আমার শেষ নবীকে আমার আল্লাহ কি হাদিয়া দেয়। সুবহানাল্লাহ, কইলা রে শেষ নবী আসতেছেন মেয়ারাজ থেকে জমিনে, হযরতে মুসা পয়গম্বর সালাম দিয়া জিজ্ঞেস করলেন, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল? কই 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, মুসা নবী ডাক দিয়া কয়, আমার উম্মতে 3 ওয়াক্তই তো পড়াইতে পারলাম না, যান যান আল্লাহর কাছে ফিরিয়া যান, আল্লাহ কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কিছু নামাজ কমায়া দিলেন। আবার আসতেছেন মুসা নবী, আবার পাঠায়, আবার আসতেছেন, আবার পাঠায়। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই লিখেন, 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। যুরকুন সুবহানাল্লাহ, হযরত মূসা পয়গম্বর এবার বলে আবার যান, আবার কমান, আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ দিতে চাই বেশি, আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনলাম, আরো কমাইবার জন্য আল্লাহর কাছে যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হয়। যুরকুন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছেন, কিন্তু মনে মনে ভাবতেছেন আল্লাহ দিয়েছিল বেশি কমাইলাম কেন? আল্লাহ তাআলা মনের ভাব বুঝতে পেরেছে, আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলে, ওগো হাবিব আমার মন খারাপ কইরেন না, আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে, শুধু 5 ওয়াক্ত নয়, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে, নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। লা ইলাহা La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, mubarak naam hai, Allah Allah ka mubarak naam hai, Allah Allah sikun ka kaam hai, la ilaha লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Tahole ekhon amader upore koy waqto faraz zore bolen na ekhon je namaz ta porlam ektu age 2-3 ghonta age eta kon namaz ghum theke uthe kon namaz porte hobe abar zuhurer waqte kon namaz zuhurer namaz er pore tar pore fajr zuhur asr maghrib esha mot koy waqto পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো আমরা আদায় করি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দিবে জোরে কোন সুবহানাল্লাহ আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পাঁচটা পুরস্কার দিবে সুবহানাল্লাহ বলেন নামাজ শুধু পুরুষরা পড়বে মহিলারা নামাজ লাগবে না না সবার জন্য সামনে রোজা আসছে রোজা শুধু গরীবরা রাখবো জাগো ঘরে খাওয়ার নাই ধনীরা রোজা রাখতো না নামাজ আর রোজা ধনী গরীব সবার জন্য আল্লাহ ফরজ করেছেন সুবহানাল্লাহ নিয়ে আসেন অসুবিধা নেই চেয়ার দিয়ে দেন একটা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দির পাঁচটা পুরস্কার আল্লাহ দিবেন এক নম্বরের পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কবরের জগতে যখন রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবে এখানেও মসজিদের পাশে কবরস্থান আছে না নাই হুজুরের কোন আছে না নাই আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আবার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান করার জন্য কিছু মানুষ কবরস্থানে যাবে কবর খনন করবে আবার কিছু মানুষ বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে আবার কিছু মানুষ বাসজারে যাবে বাস কাটার জন্য আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দিয়া দিবে জীবনে কত গোসল করলাম কত ঘ্রাণ ওরা সাবান দিয়া নিজের শরীরটাকে ডললাম ময়লা পরিষ্কার করলাম আজকে এমন একটা সময় আমাকে আপনাকে গোসল দেওয়া হবে নিজের শরীরে নিজে সাবান মাখার ক্ষমতা থাকবে না জীবনে অনেক গোসল করলাম নিজের ভিজা কাপড়টা বদলায় নতুন কাপড় পরলাম শুকনা কাপড়ে নিজেকে জড়াইলাম এমন একদিন চলে আসবে আমার আপনার গোসল হবে কাপড়ের কাপড়টাও পরায়া দিবে কিন্তু কাপড় বদলানোর মতো ক্ষমতা আমার আপনার শরীরে থাকবে না হ্যাঁ মা বোনেরা আমার এমন একদিন সময় চলে আসবে ভাইয়েরা আমার এই ঘরে আপনি একদিন নববধূ সেজে এসেছিলেন মহল্লার অনেক মহিলারা আপনাকে দেখার জন্য এসেছিল নববধূ সেজে নতুন কাপড় পরে এই ঘরে একদিন যখন এসেছিলেন তখন এলাকার সব মহিলারা আপনাকে দেখার জন্য এসেছিল আবার এমন একদিন আসবে যেদিনও আপনি নতুন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবেন সেদিনও কিন্তু আমাকে আপনাকে দেখার জন্য আসবে তবে প্রথম দেখা আর শেষ দেখা কিন্তু এক হতে পারে না জোরে কোন ঠিক না বেছি আল্লাহর হাবিব বলেন তোমাকে আমাকে কবরে দাফন করা হলে ফেরেশতা আয়েশা তিনটা প্রশ্ন করবে সংক্ষিপ্ত আকারে বলি এক নম্বরের প্রশ্নই হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুয়িযা ফীকুম মোট তিনটা প্রশ্ন করা হবে আল্লাহর হাবিব বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করো কবরের ফেরেশতাদের জবাব আল্লাহ সহজ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ফামমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নি যানতু আন্নি মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في
fi jannatin aliyah. Jar dan hate amol nama dewa hobe she successful kamiyab ekjon manush she jannati ekjon manush subhanallah bole namazi bandar 3 number er puraskar allah er habib bolen tar dan hate amol nama dewa hobe আর 4 নম্বরের পুরস্কার হলো ফুল সিরাতের 30,000 বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা আমাদের নির্মাণাধীন পদ্মা সেতু এর নিচে আছে বালু মাটি আর পানি আজকে যে ব্রিজের উপর দিয়ে আসলাম মেঘনা ব্রিজ আর দাউদকান্দি ব্রিজ এর নিচেও পানি আর বালু আছে মাটি আছে কিন্তু ফুল সিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না শুক নাবি ফুলসরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর কোন বান্দা বান্দি ধীরে ধীরে যাবে আল্লাহর কোন বান্দা বান্দি আস্তে আস্তে মুরব্বিদের মতো হাঁটবে আর আবার কিছু কিছু মানুষ যুবক মানুষের মতো দৌড়াইয়া জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি হবে এই নামাজি বান্দা বান্দি চোখের পলকে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে তাহলে নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পড়লে এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার রিজিকের অভাব দূর হয়ে যাবে দুই নম্বরের পুরস্কার হলো কবরের ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাশরের মাঠে ডান হাতে আমল নামা দেওয়া হবে চার নম্বরের পুরস্কার হলো ফুল সিরাত আল্লাহ মুহূর্তের মধ্যে পার করে দিবে আর নামাজি বান্দা বান্দির পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আর সামনে মাহে রমজান আসছে রমজানের রোজা নফল না ফরজ আল্লাহ তাআলা এই আমলগুলো সুন্দর মতো হক আদায় করে করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এক নম্বরে আমি নিজের জন্য বললাম আল্লাহ যেন আমাকেও পাঁচ ওয়াক্ত নামাজ মাহে রমজানের রোজাগুলো সহ অন্যান্য আমল করার তৌফিক দেয় আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন